পৃথিবী বিখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক। কিন্তু হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো হঠাৎ করে ধস নেমেছে আর সে বাজারটা দখল করেছে তুরস্কের তৈরি অ্যাপস বিপ। আজকে আপনাদের জানাবো তুরস্কের বিপ নিয়ে সারা পৃথিবীতে কীরকম সাড়া পড়েছে এবং এই বিপ নিয়ে কীরকম আলোচনা সমালোচনা চলছে তার বিস্তারিত তথ্য। যারা এখনও বিপ অ্যাপটি ডাউনলোড করেননি তাদের ডাউনলোডের নীতিমালাটা আমরা শিখিয়ে দিচ্ছি, কীভাবে আপনারা আপনাদের মোবাইলে এই বিপ অ্যাপটি ডাউনলোড করবেন। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ওপেন ডাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখে তাই বলি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি, মাসুম মাহবুব। রজব তৈয়ফ এরদোয়ান তার কার্যালয়ে মার্কিন জনপ্রিয় অ্যাপস হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছেন, কারণ তার দেশ এবং তার কার্যালয়ের নিরাপত্তা রক্ষার জন্য এই অ্যাপস বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি তুর্কি সেলের বিআইপি অ্যাপসটি চালু করেছেন, যাতে করে প্রেসিডেন্ট কার্যালয়ের কোনো তথ্য বিদেশে পাচার না হয়, সেজন্য হোয়াটসঅ্যাপ বন্ধ করে তুরস্কের অ্যাপস ব্যবহার শুরু করেছেন রজব তৈয়ফ এরদোয়ান। প্রযুক্তির জগতে অনেকটা হঠাৎ করেই আলোড়ন তুলেছে তুরস্কের তৈরি একটি ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপ যার নাম বিপ। বিভিন্ন তথ্যের গোপনীয়তা নিয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ার প্রেক্ষাপটে তুরস্কের এই অ্যাপ এখন অনেক দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বাংলাদেশে এই অ্যাপের জনপ্রিয়তা সবাইকে ছাড়িয়ে গেছে। গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশের ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোডের র্যাঙ্কিং বিবেচনা করে দেখা গেছে যে বিপের ডাউনলোড মাত্র একদিনের ব্যবধানে 92 ধাপ এগিয়ে সবার শীর্ষে উঠে এসেছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার একেবারে উপরের দিকে থাকা ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, লাইটের মতো অ্যাপগুলোকে পেছনে ফেলে তালিকার এক নম্বরে রয়েছে তুরস্কের মেসেজিং অ্যাপ বিপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে ব্যবহারকারীদের কিছু তথ্য তারা তাদের সহযোগী কোম্পানির সঙ্গে শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে হোয়াটসঅ্যাপে আদান প্রদান করা বার্তা এবং তাদের গোপনীয়তা বজায় থাকবে কি না তা নিয়ে ব্যবহারকারীদের মাঝে উদ্বেগ তৈরি হয়। মোবাইল ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি জানাচ্ছে বাংলাদেশে এখন সবার শীর্ষে রয়েছে তুরস্কের অ্যাপ বিপ। বিপ অ্যাপের তরফ থেকে যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে সেখানে তাদের পক্ষ থেকে গোপনীয়তার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বলা হয়েছে এটি এন্ড টু এন্ড এনক্রিপ্ট, অর্থাৎ ভয়েস কল এবং মেসেজ আদান প্রদান গোপন থাকবে এবং এটি কেউ হ্যাক করতে পারবে না। এই অ্যাপ অনেকটা হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপের মতোই কাজ করে। আইওএস চালিত আইফোন এবং অ্যান্ড্রয়েড চালিত মোবাইল ফোনে এই অ্যাপ ডাউনলোড করা যায়। এছাড়া ডেস্কটপেও ব্যবহার করা যায় এই অ্যাপ। তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে মোবাইল ফোন কোম্পানি টার্কসেল বিপ অ্যাপ উদ্ভাবন করে 2013 সালে। বিশ্বে 192টি দেশে এই অ্যাপ ব্যবহার করা হচ্ছে এবং ব্যবহারকারীদের বেশিরভাগই ছিল ইউরোপের বিভিন্ন দেশ। সাম্প্রতিক সময়ের আগ পর্যন্ত বিপ অ্যাপ সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে জার্মানিতে এবং সেখানে এর ব্যবহারকারীর সংখ্যাও ছিল সবচেয়ে বেশি। এছাড়া ফ্রান্স এবং ইউক্রেনেও বহু মানুষ বিপ অ্যাপ ডাউনলোড করেছে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বর্তমানে ইউরোপ এবং মধ্যপ্রাচ্য বিপ অ্যাপের দারুণ চাহিদা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন টার্কসেলের কর্মকর্তারা। এই অ্যাপের মাধ্যমে অডিও ভিডিও কল, মেসেজ, ছবি এবং ভিডিও আদান প্রদান করা যায়। অ্যাপ কর্তৃপক্ষ জানাচ্ছে এখানে সিক্রেট চ্যাট করার ব্যবস্থা রয়েছে। কোনো ব্যবহারকারী যদি নির্দিষ্ট সময় পরে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ মুছে দিতে চান তাহলে সেই অনুযায়ী সময় সেট করা যাবে। তুরস্কের পত্রিকা ডেইলি সাবাহ জানাচ্ছে হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পলিসি পরিবর্তন করার কথা ঘোষণা করার পর প্রতিদিন প্রায় 20 লাখ বার ডাউনলোড হয়েছে বিপ। এখন পর্যন্ত সর্বমোট এই অ্যাপ ডাউনলোড হয়েছে 6 কোটি বার। অচিরেই এই অ্যাপ ডাউনলোড 10 কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন টার্কসেলের কর্মকর্তারা। টার্কসেলের জেনারেল ম্যানেজার মুরাদ এরকান ডেইলি সাবাহকে জানাচ্ছেন যে গত এক সপ্তাহে বিপ অ্যাপ ডাউনলোড হয়েছে 64 লক্ষ বার।
তিনি বলেন, জনপ্রিয় এই অ্যাপটি ব্যবহারকারীরা গোপনীয়তার স্বর্গ হিসেবে বিবেচনা করছেন। এই অ্যাপটির গোপনীয়তাকে ব্যাংকের ভোল্টের সাথে তুলনা করে মিস্টার এরকান বলেন, আমরা ব্যবহারকারীদের তথ্যগুলো এনক্রিপ্টেড ভল্টে রাখি, শুধু ব্যবহারকারীরাই এটি খুলতে পারে, আমরা কিছু দেখতে পাই না। তুরস্কের আরেকটি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ানের যোগাযোগ দপ্তর এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে উদ্বেগ হয়ে পড়েছে। এতে যোগাযোগের গোপনীয়তা থাকবে না বলে তাদের সন্দেহ এবং সেজন্যই তারা হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে বিপ অ্যাপ ব্যবহার শুরু করেছে। যখন এরদোয়ান তার দপ্তর থেকে হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে বিপ অ্যাপ ব্যবহারের ঘোষণা দিয়েছে, ঠিক এই ঘোষণার পরপরই দক্ষিণ এশিয়াতে হোয়াটসঅ্যাপের বদলে বিপ অ্যাপ ডাউনলোডের মাত্রা বেড়েছে। বলা যায় এরদোয়ানের ঘোষণার পরপরই কয়েকটি রাষ্ট্রে কয়েক ঘন্টার ব্যবধানে কয়েক কোটি লোক বিপ অ্যাপ ডাউনলোড করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা টিআরসির পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 11 কোটি। অন্যদিকে বাংলাদেশে যত মোবাইল সেট ব্যবহার করা হয় তার শতকরা 25% স্মার্টফোন, অর্থাৎ এই ফোনে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সুবিধা গ্রহণ করা যায়। এ তথ্য জানাচ্ছেন বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের মনিরুল বাশার। জার্মানির হামবুর্গ ভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা বিশ্বের বিভিন্ন মোবাইল ফোন ব্যবহারকারীদের বিষয়ে নানা পরিসংখ্যান জোগাড় এবং সেগুলো বিশ্লেষণ করে ওই প্রতিষ্ঠানটি বলছে, 2020 সালে বাংলাদেশে যত মানুষ স্মার্টফোন ব্যবহার করেছে তার প্রায় 2.5% আইফোন ব্যবহারকারী ছিল। এর মানে হলো বাংলাদেশের সিংহভাগ স্মার্টফোন ব্যবহারকারী এমন সেট ব্যবহার করেন যেগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে চালানো হয়, আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করেন। তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ গত একদিনে বিপ অ্যাপ ডাউনলোড করেছে সর্বাধিক। পুরো বিশ্বে হোয়াটসঅ্যাপ ডাউনলোড হয়েছে কম বেশি 200 কোটি। অন্যদিকে বিপ অ্যাপ টার্গেট করেছে আগামী কিছুদিনের মধ্যে 10 কোটি পূর্ণ করবে তারা। বিশ্লেষকরা মনে করছেন বিপ অ্যাপের প্রতি আকৃষ্ট হওয়ার একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ প্রাইভেসি নিয়ে আগের তুলনায় বেশি সচেতন। বাংলাদেশেও অনেক ব্যবহারকারী প্রাইভেসির গুরুত্ব দেন, সেজন্য অনেকে বিপ অ্যাপ ডাউনলোড করে থাকতে পারে। দ্বিতীয়ত, তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়েব এরদোয়ানের অফিস যখন হোয়াটসঅ্যাপ ছেড়ে বিপ ব্যবহার ঘোষণা দিল তখন এর একটি প্রভাব পড়েছে পুরো বিশ্বে, কারণ মুসলিম বিশ্বের জনগণ এরদোয়ানের সবচেয়ে বড় ভক্ত। তার্কি সেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তুরস্ক যেহেতু একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই সে দেশের অ্যাপের প্রতি মুসলিম বিশ্বের আগ্রহ থাকবে সবার উপরে। প্রিয় দর্শক, যারা এখনও বিপ অ্যাপটি ইনস্টল করেনি তাদের বলবো দ্রুত অ্যাপটি ব্যবহার করুন। আসুন, যারা এখনও বিপ অ্যাপটি ডাউনলোড করেননি তাদের ডাউনলোডের নীতিমালাটা আমরা শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনাদের মোবাইলে এই বিপ অ্যাপটি ডাউনলোড করবেন। প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরে যাবেন। আমরা সাধারণত গুগল প্লে স্টোরের মাধ্যমে যে কোনো অ্যাপস ডাউনলোড করে থাকি, তাই প্রথমেই গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বাটনে গিয়ে বিআইপি, আবারও বলছি বিআইপি নট ভি, আবারও বলছি বি বাংলাদেশের বি বিআইপি, আবারও বলছি আপনারা গুগল প্লে স্টোরের সার্চ বাটনে গিয়ে প্রথমেই বিআইপি তারপর সার্চ দিলে এই ইন্টারফেসটা আসবে, অর্থাৎ বিপের এই লোগোটা আসবে। দেখুন সাদা ব্যাকগ্রাউন্ডে একটু আকাশি রঙের বিপ লেখা আছে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরেই বিপ আপনাকে একটি নাম্বার চাইবে, অর্থাৎ আপনি আপনার যে নাম্বারের অ্যাগেনিস্টে এই বিপ অ্যাকাউন্টটি খুলতে চাইছেন বা বিপ ডাউনলোড করতে চাইছেন সেখানে বাংলাদেশের কোড ব্যবহার করে পুরো নাম্বারটা লিখবেন। লিখার পরে এটিকে যখন আপনি পরের ধাপে যাবেন তখন একটি কোড আসবে আপনার নাম্বারে, এই কোডটি আপনি বসিয়ে দিবেন এই সংখ্যাতে। যখন আপনি এই কোড বসিয়ে দিবেন তখন এটি মোবাইলে অটোমেটিক সেট হয়ে যাবে। বিপ অ্যাপটি ইমো কিংবা হোয়াটসঅ্যাপের মতোই, আপনি এখান থেকে দেশে বিদেশে যে কাউকে বিনে পয়সায় ভিডিও কল করতে পারবেন, অডিও কল করতে পারবেন এবং মেসেজ আদান প্রদান করতে পারবেন। তো আর দেরি নয়, দ্রুত এখনই এই অ্যাপটি
ফ্রি ডাউনলোড করুন এবং ব্যবহার করুন। হয়তো অনেকেই ভাবছেন যে হোয়াটসঅ্যাপ ইমোতে অনেকের সাথে আপনাদের যোগাযোগ হচ্ছে, শুধু আপনি নন আপনার প্রিয়জনকেও বলবেন বিপ অ্যাপসটি ইনস্টল করতে এবং একে অপরে বিপের মাধ্যমেই যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশকে সবার শীর্ষে দেখতে চাই, আমরা এরদোয়ানকে ভালোবাসি, ভালোবাসি তুরস্ককে, তাই আমরা ইতিমধ্যে রেকর্ড করেছি এবং আমরা চাই সকল বিশ্বের সকল দেশের রেকর্ড বাংলাদেশ যাতে ভাঙতে পারে। যদি এরদোয়ানকে ভালোবাসেন, তুরস্ককে ভালোবাসেন, তাহলে আর দেরি করবেন না, বিপ অ্যাপটি এখনই ইনস্টল করুন, পৃথিবীকে দেখিয়ে দেন আমরা তুরস্ককে কতটা ভালোবাসি। আশা করব নিয়মিত আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস সত্য ও সুন্দরের পক্ষে আমাদের সাথেই থাকুন।